নমস্কার অরিন্দম, আমার স্কুল তোমার স্কুল সবার আশে আসি ধুপুরিয়া স্কুলের 75 বছর প্ল্যাটিনাম জয়ন্তী। আগামী 5 তারিখ ও 6 তারিখ আমাদের প্ল্যাটিনাম জয়ন্তী শেষ পর্যায়ে অনুষ্ঠান। আমরা খুঁজে চলছি ধুপুরি হাই স্কুলের সেই সব প্রাক্তন ছাত্রদের যারা নিজ নিজ পেশায় সফল। আজকে এমন একজন মানুষের কাছে আমি মুকুল এবং মৃদুল দা এসছি, সে হচ্ছে বিশ্বজিৎ দত্ত। ক্লাস 6-এ পড়তে পড়তে না বাবা মারা যায়, তারপরে সবজির ব্যবসা, ব্যাটারি ব্যবসা এবং অবশেষে সুপারি ব্যবসা, মানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, মানে মানুষের যে স্ট্রাগল কিরকম হয় সেটা বিশ্বজিৎকে না দেখলে বোঝা যাবে না। যারা বিশ্বজিৎকে খুব কাছ থেকে চেনেন তারা জানতে পারবেন যে কত লড়াই করে আজকে বিশ্বজিৎ যে জায়গাটা হোল্ড করছে। এবং আমি যে ওর ইন্টারভিউ নিচ্ছি, আমি গর্বিত এবং আমার স্কুল গর্বিত এবং ধূপগুড়ির মানুষের বিশ্বজিতের জন্য একটা থ্যাঙ্কস জানানো উচিত। আজকে সুপারি ব্যবসাতে বিশ্বজিৎ শুধু ধূপগুড়ি না, ইন্ডিয়া জুড়ে ওর নাম। মানে ধূপগুড়ি যদি আসে সুপারিতে তাহলে বিশ্বজিতের নাম প্রথমেই আসবে। আজকে আন্দামান নিকোবরেও কিন্তু ও সম্প্রতি ব্যবসা শুরু করেছে। অমায়িক ছেলে, সমাজসেবী, দান ধ্যান আছে, ওর কাছে আসলে কেউ ফেরে না। আপনারা তো ভাবছেন যে আমি খুব বাড়িয়ে বলছি, তা না। আমি ওকে খুব কাছ থেকে চিনি এবং আমার মনে পড়ে অনেকদিন আগের কথা, ডিপি কল্যাণীর সাথে ওর কাজটা যখন শুরু হয় তখন আমি দেখতাম সেই বিশ্বজিৎ আর আজকে বিশ্বজিতের মধ্যে কত তফাত। মানুষের সময়, পরিস্থিতি, সংগ্রাম মানুষকে কোথায় নিয়ে যায় সেটা হচ্ছে বিশ্বজিৎকে দেখে ধারণা হয়। আজকে বিশ্বজিতের মুখে শুনবো ওর সফলতার কথা, একদম গলি থেকে রাজপথ। বিশ্বজিৎ, তোমার এইটা সাকসেস এটা কিভাবে সম্ভব হলো? আমার বাবা মারা যায়, আমি যখন ক্লাস 6-এ পড়ি তার বছর খানেক পরে বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আমার ফ্যামিলির উপরে দায়িত্ব আসে, ফ্যামিলির জন্য আমি বহুত কর্ম করি। সেই ফার্স্ট বিজনেস আমি শুরু করি সুপারি, তারপরে সুপারির বিজনেসে প্রচুর টাকা দরকার জন্য করতে পারিনি। তারপরে আমি সবজির বিজনেস করি, সবজির বিজনেস থেকে কিছু উপার্জন করে তারপরে আমি আরও ফল, ব্যাটারি, আরও বিভিন্ন ধরনের বিজনেস করে, জামা কাপড়, এই সমস্ত বিজনেস করার পরে আমি আবার সুপারির কাজে আসি। তো সুপারির কাজে আসার পরে আমি এখন বিভিন্ন জায়গার থেকে সুপারি কিনে আমাদের এখানে অনেক লোকের কাজ কর্মসংস্থান দিই। তোমার মোটামুটি এখন তোমার আন্ডারে মোটামুটি কত শ্রমিক এবং কত ম্যানেজার কাজ করে? আমার আন্ডারে এখন শ্রমিক ম্যানেজার মিলে 3,000 লোকের কাজ হয়। আমি প্রত্যেক বাড়ি বাড়িতেও সুপারি পৌঁছে দেই প্রসেসিং করার জন্য। মানে ভাবলে অবাক লাগে যে আজকে বিশ্বজিৎ যে জায়গায় আছে 3,500 কর্মসংস্থান, মানে ভাবলেই কেমন লাগে। আপনারা যদি গার্লস স্কুলের গলিতে ঢোকেন প্রত্যেকটা বাড়িতে মানে বিশ্বজিতের সুপারি যায়, সেই সুপারি কাটা হয়। যারা সুপারি ব্যবসায় আছেন তারা জানবেন কর্মসংস্থান হচ্ছে। মানে শুধু আমরা কিন্তু শুধুমাত্র মেধার পিছনে ছুটছি না, আমরা এই ধরনের ছেলেকেও খুঁজে বেড়াচ্ছি যাদের দ্বারা অনেক মানুষের দিন চলছে এবং অনেক আছে বিশ্বজিৎ নির্ভর করে তাদের দিন দিন চলে। এবং অনেক সুপারিওয়ালা আছে, অনেক খোলান আছে যেখানে বিশ্বজিতের টাকাতে চলে, বিশ্বজিতে তারা উপকৃত হয় এবং বিশ্বজিৎকে তারা সবাই মানে। আজকে সুপারি ব্যবসায় বিশ্বজিৎ কিন্তু একটা ফ্যাক্টর। আচ্ছা বিশ্বজিৎ, তোমার আগামী দিনের পরিকল্পনা কি? আগামী দিনের পরিকল্পনা, আমি এই বিজনেসটাকে আরো বাড়াবো, সারা ভারতবর্ষে আমি এই বিজনেসটাকে করতে চাচ্ছি। মানে তুমি কি চাচ্ছ, তুমি নাম চাচ্ছ না কিছু কর্মসংস্থান? কোন পথ দিকে? আমি কর্মসংস্থানটাকে বাড়াতে চাচ্ছি, আরো মানুষের জানি কাজ দিতে পারি, এই চিন্তা ভাবনা নিয়ে আমি কাজটাকে মন দিয়ে করছি। আজকে দেখো তুমি কিন্তু তোমার বাবা মারা যাওয়ার পর পড়াশোনা করতে পারোনি, আমি জানি তোমার 2-3 জন ম্যানেজার তার অনেক উচ্চ শিক্ষিত এবং এটা কি তুমি প্রাউড ফিল করো? না, প্রয়োজন মনে করি না। আমি মানুষকে ভালোবাসি, মানুষের জন্য সবসময় চিন্তা করি, আমার দ্বারা জানি আরও 2,000 লোকের কর্মসংস্থান দিতে পারি। ধুপগুড়ি হাই স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী 75 বছর, আমরা খুঁজে চলছি সেই সমস্ত প্রাক্তনদের যারা ধুপগুড়ি হাই স্কুলে গৌরব। তা আমাদের বিচারে তুমিও একজন ধুপগুড়ি হাই স্কুলের একজন সফল ছাত্র এবং সফল বিজনেসম্যান এবং ধুপগুড়ি তুমি একটা সম্পদ। তো এইটা জানার পরে তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগলো, আর আমাদের স্কুলও খুব ভালো। আমরা এই স্কুলে পড়াশোনা করে
ভালো বুদ্ধি পেয়েছি আজকে, এর জন্যই আমরা। তোমার দুই একজন বন্ধু বান্ধবের নাম পরে পরে, সেই আমাদের দুই একজন বন্ধুর নাম পরে পরে, পিনাকি ঘোষ, তার কৌশিক মন্ডল, বাবু ঘোষ, এগুলো আমাদের বন্ধু বান্ধব ছিল। আমরা বিশ্বজিৎকে ধন্যবাদ জানাই, কথা বলবো আমরা মৃদুল পালের সাথে। মৃদুলদা 1982 ফার্স্ট ডিভিশন, এখন ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত, বিশ্বজিতের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। আচ্ছা মৃদুলদা, এই যে বিশ্বজিতের সাকসেস, এই যে সফলতা, এই যে ওর একটা ইনার পাওয়ার, এই যে ওর একটা কনফিডেন্স লেভেল, ওই যে একটা অ্যাটিচিউড, এই সম্পর্কে তোমার মতামত কি? আমি খুব কাছ থেকে এই সহোদর ভাইকে দেখেছি এবং ওর সঙ্গে আমি ব্যবসায় যুক্ত এবং ওর সঙ্গে ব্যবসার পার্টনারশিপও আছে আমার। আমি ওকে এত সুন্দরভাবে পরিকল্পনা নিতে দেখেছি যে আমার চোখের সামনে থেকে দেখা যে এইরকম ছেলে পাওয়া আজকের দিনে খুবই মুশকিল। আমরা গর্বিত ধূপগুড়ি হাইস্কুলের স্টুডেন্ট হিসাবে, ওও যে একটা ধূপগুড়ি হাইস্কুলের স্টুডেন্ট ছিল, ক্লাস সিক্স অবধি পড়ার পরে বাবা মারা যাওয়ার পরে আর্থিক প্রতিকূলতার জন্যে ও সেই সময় পড়াশোনা করতে পারেনি, তার জন্যে তার পুরো দায়িত্বটা, পরিবারের দায়িত্বটা তার কাঁধে আসে এবং সে বিভিন্ন ব্যবসা করে, আপনারা একটু আগেই শুনলেন ওর কাছে যে তিনি ব্যাটারির ব্যবসার থেকে শুরু করে ফলের ব্যবসা, সবজির ব্যবসা এই জায়গার থেকে শুরু করে। তুমি কি গর্ববোধ করো যে তোমার এই বন্ধু, যে তোমার ভাই, যে এরকম একটা জায়গায় গেছে, তোমার কি? আমি ভীষণ প্রাউড ফিল করি নিজেকে যে এরকম একটা ছেলের সঙ্গে আমার ব্যবসা আছে, যার যে কর্মসংস্থান দিচ্ছে, আপনারা একটু আগেই শুনলেন 3,500 লোকের কর্মসংস্থান দেয় এবং সঙ্গে বেশ কিছু শিক্ষিত ছেলেপেলেরও কর্মসংস্থান ও দিয়েছে এবং আগামীতে ওর যে পরিকল্পনা আছে, আমার ওর পরিকল্পনাটাকে খুবই ভালো লাগে। ও হুঠারা বিশ্বজিতে সাফল্য কামনা করি। কথা বলবো আমাদের প্রাক্তনীদের কনভেনার মুকুল বসুর সাথে। আমাদের বর্তমান সমাজে এই বিশ্বজিতদের মতন সোশ্যাল ওয়ার্কারের খুব দরকার। এইসব ছেলে এখন থাকলে আমাদের সমাজ আরও অগ্রগতি হবে, সমাজ এগিয়ে যাবে, এইটাই আমি বিশ্বজিৎকে, বিশ্বজিতের ব্রাইট ফিউচার প্রার্থনা করি। আমরা বিশ্বজিতের সঙ্গে কথা বললাম। আমরা অ্যাকচুয়ালি ধূপগুড়ি হাইস্কুলের এই যখন কাজটা শুরু করি, আমরা জানতামই না যে আমাদের ধূপগুড়ি হাইস্কুলের এত মেধা এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সফল। আজকে বিশ্বজিতের সঙ্গে কথা বলে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। 3,500 লোকের কর্মসংস্থান, খালি একটাই ভাবেন, শুধু পড়াশোনা করলে হবে না, চাকরি করলে হবে না, কিন্তু ও কিন্তু বিজনেসের মাধ্যমেও কিন্তু 3,500 লোকেরও কর্মসংস্থান করছে। এই জন্য হ্যাটস অফ বিশ্বজিৎ, হ্যাটস অফ, তোমাকে আমরা ধন্যবাদ জানাই। 5 তারিখে তুমি আমাদের প্ল্যাটিনাম জয়েন্টে থাকছো, আবার দেখা হবে, নমস্কার।